দিল্লি আছে, আমরাও আছি, আমরাও আছি, দিল্লি আছে। আমার প্রশ্ন তার কাছে কি বলতে চেয়েছেন, দিল্লি কি আপনাদের এই অপকর্মগুলোতে ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিয়েছে যে এইভাবেই করতে থাকো, বলেছে যে দরকার নাই নির্বাচনে? দিল্লি কি বলেছে যে বাংলাদেশে জোর করে ইলেকশন ঘোষণা করে দাও? তারা সেটা পরিষ্কার করে বলেন, পরিষ্কার করে বলেন। বন্ধুগণ, এত বক্তব্য বারবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। মধ্যে কথা একটা কথা, আমরা গত দুই বছর ধরে রাস্তায় আন্দোলন করছি, রাস্তায় ইতিমধ্যে আমাদের 22 জনের প্রাণ গেছে। আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, জ্বালানি পুঁতার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে করতে আজকে আমাদের 22 জনের প্রাণ গেছে। আমরা রোড মার্চ করছি, আমরা সমাবেশ করছি, মিছিল করছি, অনশন করছি, প্রতিটি আমরা কনসিয়াসলি সচেতন ভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। তার অর্থ এই নয় এই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে, শান্তিপূর্ণ আন্দোলনে মানুষের উপরে যদি কেউ আঘাত করে আমরা সেই আঘাতে প্রত্যাঘাত করবো না, তার মানে এটা নয়। বন্ধুগণ, এখন সময় এসেছে, আজকে এখানে আপনারা যারা পেশাজীবীরা আছেন, আপনারা সমাজের সবচেয়ে উচ্চ শিক্ষিত মেধাবী যোগ্য মানুষ আছেন, সব সেক্টরের মানুষ আছেন, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, আপনার প্রফেসর, শিক্ষকেরা, কৃষিবিদ, সবাই আছেন এখানে। আপনারা এই সমাজ, এই দেশকে আপনারা নিয়ন্ত্রণ করেন, আপনারা মানুষকে আপনারা একটা সঠিক পথে পরিচালিত করতে পারেন, করছে না আজকে। সেই জন্যই আজকে আবেদন জানাবো, এই কনভেনশন তখনই সার্থক হবে যদি এখান থেকে বেরিয়ে আপনারা মানুষের মধ্যে এই যে নিজেকে রক্ষা করবার যে আন্দোলন, নিজের ভোটের অধিকারকে ফিরে পাওয়ার যে আন্দোলন, আমার স্বাধীনতা রক্ষা করবার যে আন্দোলন, আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার যে আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে শরিক হওয়ার জন্য আপনারা আহ্বান জানান, তাতে কাঁদতে পারেন। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য করছি না, আমরা এই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য করছি না, আমরা এই আন্দোলন করছি মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য, আমার ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য। 71 সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, মুক্ত সমাজের জন্য। আজকে সেই অবস্থাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই।